মুরজিয়া যে বিষয়টি এর এরজার বিষয়টি সেটা এর আগে একটা আলোচনায় বলেছি যে মুরজিয়া দুই রকম মুরজিয়াতুল ফোকাহা আর মুরজিয়াতুল এতে কাদে মুরজিয়া হচ্ছে যারা মুরজিয়া সত্যিকার মুরজিয়া যারা বলছে যে শুধু লাইয়াহ্লা অন্তরে বিশ্বাস করলে বা কালিমা অহিদ বিশ্বাস করলেই বিশ্বাসের নাম হচ্ছে ইমান ইমান আর তাজদিক ফাঁকাত ওালাইহতাল আমল আমলের কোনো প্রয়োজন নেই এরা হচ্ছে আকিদার মুরজিয়া ইমাম আহিনীফ রহমুল্লার মতেরই ছিল না এমা আহনীফ রহমুল্লা ইমানের সংজ্ঞায় যে তিনটি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে ইমানের সংজ্ঞা অন্তর থেকে বিশ্বাস করা জবানের স্বীকৃতি দান করা আর অঙ্গ আমল করা আহলে সতল জামাত অধিকাংশ আইমাইকারদের মত এই মত থেকে ভিন্ন মত পোষণ করেছেন যে ইমানের সংজ্ঞাতে শুধু বিশ্বাস রয়েছে কিন্তু তার স্বীকৃতি অবশ্যই দিতে হবে শাহাদাতের মাধ্যমে আর আমল অবশ্যই লাগবে কিন্তু আমলটা ইমানের সংজ্ঞার অন্তর্ভুক্ত নয় সেই জন্য আকিদার ক্ষেত্রে আবহানি ফাঁকে মুরজিয়া বলব না তিনি এরজার দিয়ে গেছেন এবং সেটি তার ইজতে ভুল হয়েছে আল্লাহ তার অনেক নেকির সামনে ক্ষমা করবেন আর তার সম্পর্কে যে বিষয়টি রয়েছে যে বিষয়টি আসল জানতে চেয়েছেন সেটা স্পষ্ট করি সেটা হচ্ছে যে তার সম্পর্কে তিন রকমের বক্তব্য রয়েছে যতগুলি যারে তাদের কিতাব রয়েছে তার সম্পর্কে তিন রকমের বক্তব্য রয়েছে আর সবচেয়ে বিস্তারিত খাতিম বাগদাদের তাও তারিখি বাগদাদের রয়েছে তো এতে এক শ্রেণীর লোকেরা এত প্রশংসা করেছে এত প্রশংসা করেছে যে নবী রসুল চাইতে ওপরে উঠিয়ে দিয়েছে কাবার থেকে ঘোষণা আসলো আবু হানিফাকে যে তোমার মোকাল্লেদেরকে সবকে ক্যামত পর্যন্ত মাফ করে দিলাম তারপরে ওই যে উজুর পানি থেকে গোনা ঝরে পড়ে সব দেখতে পাই এইরকম এমন এমন কথা রয়েছে আউজবুল্লাহমের সৈতী তো এই দল বিভ্রান্ত গুমরা গোলুর শিকার হয়েছে আর আরেক দল করেছে কি বা আর বেশ কিছু উক্তি রয়েছে যে তার সম্পর্কে দুটো দিক একটা হচ্ছে তার হাদিসের জ্ঞানের গভীরতা সম্পর্কে বা হাদিস চর্চা সম্পর্কে হাদিসের জন্য তিনি তেমন সফর করেননি এই বিষয়টি তো এই বিষয়ে একটা দিক হচ্ছে যে তার দিনের ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল না কিন্তু হাদিসের হাদিসের চর্চা বা হাদিস যেমন হাদিসের আমরা হাদিস চর্চা করেছেন ওইভাবে রহমুল্লাহ জীবনী থেকে পাওয়া যায় না এতটুকু অবশ্যই মানতে হবে এই ক্ষেত্রে আবদুল্লাহ ওয়ারাক রহমতুল্লা উক্তি রয়েছে ইতিমান ফিল হাদিস হাদিস শেখা তো শেখা দিনের দিক থেকে অবশ্যই শেখা ছিলেন কিন্তু হাদিস আয়ত্ত করার দিক থেকে এবং হাদিস চর্চার দিক থেকে হাদিস মুখস্থর দিক থেকে তার যেমন ফিখির ওপর ঝোঁক ছিল তেমনটা ছিল না আর তারপরে যে বিষয়গুলি আরও অনেক আইমা থেকে উল্লেখ করা হয়েছে তার উপর যারা করে সেগুলির ক্ষেত্রে কথা বলা যেতে পারে যে অনেক সময় একই যুগের মানুষের সাথে ভুল বুঝাবুঝি থাকে আমাদের আহলাদিস ওয়ালামারা অনেকে এক আহলাদিস আর এক আহলাদিসের বিরুদ্ধে এমন উল্টো কথা বলে যে অবাক হয়ে যাবেন অবাস্তব কথা মিথ্যা কথা বলে থাকে তো এইটা তো দেখতে পাচ্ছেন আজকাল সুতরাং এই রকমের কিছু হতে পারে আবার অনেক কথা অনেক কথায় ভুল বোঝা হতে পারে ভুল বোঝা হতে পারে শুনে হয়তো কোনো মন্তব্য করেছেন যাই হোক আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে গলু বাড়াবাড়িও নেই আবাহিফা আল্লাহ সম্পর্কে আর তার মানহানি করাও নেই বরং চার এমাম আবু হানিফা শাফি মালিক আহমদ রাহেমালাহ এবং অন্যান্য মহাদেশ সবাই আইম্মাতুল হুদা সবাই হচ্ছে আইম্মাতুল হুদা এবং এই ক্ষেত্রে আমি একটি উক্তি বলবো বড়ো একজন আলেমের সৌদি আরবের যে এই আহম্মাঈ আবু হানিফা শাহিফা শাফি মালিক আহমদ তাদের সম্পর্কে যে যারাগুলি রয়েছে এগুলো চর্চা করে কোনো লাভ নেই জাওয়াজুল কান্তারা কারণ তারা দিনের খেদমতের ক্ষেত্রে জনগণের কাছে যে গ্রহণযোগ্যতা পেয়েছে তার মাধ্যমে তারা এই পুল পার করে গেছে পুল থেকে পার পুল থেকে পার হয়ে গেছে সুতরাং তাদের ক্ষেত্রে যারা মানহানিকর কথাগুলি তুলে ধরেন এবং সেগুলি ওই কিতাব থেকে বের করে অমুকেই বলেছেন তমুকেই বলেছেন অমোকে মাভারি ফারোব এই যারা করেছেন এগুলিতে উম্মতে মুসলিমার কোনো ফায়দা নেই দিন ইসলামের কোনো খেদমত নেই বরং উচিত আপনাদের যে আপনারা এমাম আবহানিফা রহেমা উল্লাহর ভালো অক্তিগুলির প্রচার করেন আর প্রায় সবগুলি ভালো আলহামদুলিল্লাহ আর যদি কোনো ভুলভ্রান্তি তার হয়ে থাকবে তার সম্পর্কে যারা থাকে সেগুলি উঠিয়ে আপনি সমাজকে গরম করে কোনো লাভ নেই মানুষকে উত্তেজিত করে কোনো লাভ নেই এতে অশান্তি ছাড়া দুনিয়া আর কিছু পাবেন না আর আখেরা তো কোনো পাবেন না যদি ভুল করে থাকেন আল্লাহ রবুল আলমিন সেই ভুল অনেক নেকের সামনে মাফ করে দিয়েছেন করে দেবেন সুতরাং আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন এসব বাড়াবাড়ি করতে যাবেন না এবং তার যে মোকাল্লিন রয়েছে যাদের মধ্যে তাসুব রয়েছে যাদের মধ্যে গোড়ামি রয়েছে তাদের সংশোধনের চেষ্টা করেন এমাম আবানী ওর রাহামেউল্লাহ কিন্তু ইজা সাহালাদি সহমাজ হাবিও তার এই রকমের অনেক উক্তি রয়েছে যে কোরআন এবং হাদিসের সামনে আমার কথা ছুড়ে ফেলে দিও সাহাবাহামদের উক্তির সামনে আমার কথাকে ছুড়ে ফেলে দিও এই কথার উপর আসলেই তো আর এই হানাফি মজাবের কোন থাকে না কোনো মজাবেরই অন্ধ অন্ধত্ব থাকে না অন্ধ থাকে না তো এই কথাগুলি প্রচার করবেন যেগুলি এমা বাবানি ফার্ম থেকে প্রমাণিত রয়েছে তাতে ফায়দা হবে আল্লাহ যেন বুঝার তো ফিক দান করে